নমস্কার, আমি দেবযানী। তো আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা অন্নপ্রাশনে যাচ্ছি। তো এখন তো রাস্তায় সাইকেলে যাবো, পুরোটা ভিডিও করতে পারবো না। ওখানটায় গিয়ে যে অন্নপ্রাশনে কিরকমভাবে মুখে ভাত দেওয়া হচ্ছে, সবাই আয়োজন করেছে, সবাই খাওয়া দাওয়া করবে, ওখানটায় অনেক আনন্দ হবে, সবকিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সাইকেলে করে যাওয়াটা কত কষ্টকর। অনেক কষ্ট করে বসে বসে যেতে হয় মেয়েকে কোলে করে নিয়ে। তো কি করবো, বাইক নেই যেহেতু, যেতেই হবে সাইকেলে করে। তো চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে। দিকে মুখে ভাত কেমন ভাবে দেওয়া হয় দেখতে থাকো। মামা বাবা মুখে ভাত দেবে। পায় লাগবে না, পায় লাগবে না। বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রামের দিকে মুখে ভাত একটু অন্যভাবে দেওয়া হয়। প্রথমে মামা মুখে ভাত দেয়, তারপরে সবাই মুখে ভাত দেয়, যেমন দিদা, মামি, আরো অনেক আত্মীয় স্বজন পরেই মুখে ভাত দেয়। প্রথমে মামা ভাত দেওয়া হয়, তারপরে সবাই যায়। তো মামার মুখে ভাত দেওয়া হয়ে গেছে, এখন সবাই মুখে ভাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা চলে এসেছি নদের বাড়িতে। এখন মেয়েটা ঝামেলা করছে, ওকে চ্যান ট্যান করিয়ে নেবো, নিয়ে আবার ওখানটায় যাবো। এখনো রান্নাবান্না হয়নি, রান্নাবান্না চলছে, সব আত্মীয় স্বজন এখনো এসে উঠতে পারিনি, সবাই আসলে তারপরে খাওয়া দাওয়া হবে। ভুলো হাসছে যে মাদালে হাসে না, সে ইয়ে কাঁদে শুধু ওই দেখে। এখন লোক বুদ্ধিমান বেশি, বুঝলে দাদা ঢাকা নিয়ে যাবো টাকা কালকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হাতটা ধুয়ে মেয়েকে নেবো, তারপরে ওর বাবা খেতে যাবে। একসঙ্গে খেতে পারলাম না, কারণ ও খুব ঝামেলা করে। আচ্ছা
لايك كومنت وسبسكرايب করে দিও তো ভিডিওটা এখানেই শেষ করছি।